এই সরকার তো কোনো চাপ অনুভব করছে না মাননীয় স্পিকার, চাপে আছে তারা যাদেরকে এই দেশের সরকার, এই দেশের জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে, তারা আজকে বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করছে। এখন বলা হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে, কার বিরুদ্ধে বলবো মাননীয় স্পিকার, তারা তো চোর, তারা তো খুনি। জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করেছে, তারই ধারাবাহিকতায় এরশাদ সাহেব বাংলাদেশে সেই খুনিদেরকে নিয়ে রাজনীতি করার সুযোগ দিয়েছে, খুনিদেরকে পার্লামেন্টে বসিয়েছে। খালেদা জিয়া একই ধারাবাহিকতায় ওই খুনি রশিদকে পার্লামেন্টে বসিয়েছিল এই জায়গায়। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। মাননীয় স্পিকার, সাইফুজ্জামান শেখর বলেছেন আজকে মির্জা ফখরুলকে, তার বাবা ছিল কুখ্যাত একজন রাজাকার, তারা আজকে বাংলাদেশকে বলে তাদের দেশ, তারা মির্জা ফখরুলের দেশ এটা বাংলাদেশ নয়, তার বাবা ছিল স্বাধীনতা বিরোধী, এটা প্রমাণিত। সে এখন কোথায় কোথায় আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা বলে মুক্তিযোদ্ধা, সে তারা কুখ্যাত রাজাকার পরিবারের সন্তান। এই বাংলাদেশে কখনো আর পুতুল সরকার আসবে না, যতদিন পর্যন্ত শেখ হাসিনা আছে পুতুল সরকার আসবে না।